জি জড় তো জড় পদার্থ কথা বলে কথা বুঝে তাহলে আপনি কি বুঝলেন আপনি বলবেন হুজুর এটা মুজিজা ছিল আমি বলবো এক ডাইমেনশন থেকে মুজিজা হতে পারে কিন্তু আমার নবীর সাথে কোনো কাফের ছিল না যে ওখানে আমার নবী মুজিজা দেখাবে মুজিজা তো তখন দেখাবে কোনো কাফের এসে যদি বলে এটা করে দেখান ঈমান আনবো ওখানে তো ঈমান আনার বিষয় না ওখানে তো আমার নবীর লোক মনে রাখবেন আপনি যেই দৃষ্টিতে দেখেন আপনার বিষয় আমার তো একটু চিন্তা করে দেখেন এটা আমার নবীর সাথে আল্লাহ কিছু পাওয়ার ফিট করে দিয়েছে এটাকে বলে তাসাররুফাত এবং ইখতিয়ারে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমার নবীর ইখতিয়ার আমার নবীর তাসাররুফাত পা দিয়ে আঘাত করে তো পাহাড় শান্ত হয়ে যায় জড় পদার্থ তার মানে পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাকামের এহসাস দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম জায়সা নিবেদিত মঞ্জুর মোরশেদ প্রযোজিত মিউজিক প্লাস তো হুজুর গৌসুল আজম যখন দুধ পান করছিলেন সেটা শুধু খাদ্যের কাজ দিচ্ছে না হুজুর গৌসুল আজমের ভিতরে মারেফতে খোদাবন্দি সমুদ্রের ওই ঢেউ তুলছে ওই মায়ের দুধ থেকে কেন হালালের কারণে কেন রক্তের কারণে কেন ইবাদতের কারণে কেন মুআমালাতের কারণে কেন সব কিছুকে একসাথে করে এগুলা পিছনের ব্যাগ এরপরে বড় হচ্ছে পাঁচ বছরের পরে বাবার সাথে ইবাদত উমা কি রে বিছানায় শুয়েছে না বিছানায় হাত দিয়ে দেখে মাও নাই এদিকে দেখে বাবাও নাই ঘটনা কি তো হুজুর বাচ্চারা মাঝখানে উঠে যায় না উঠে দেখে হায় হায় বাবা এক যায় নামাজে মা আরেক যায় নামাজে কি রে ভাই দুনিয়ার মানুষ যখন ঘুমায় আমার ঘরের লোক ঘুমায় আপনারা বুঝতে পেরেছেন এরপরে হুজুর গৌসুল আজমও দাঁড়িয়ে যাচ্ছেন সাত বছর বয়স থেকে ইবাদত তো অনেক আগ থেকে শুরু হয়ে যায় আমাদের বাচ্চারও আমরাও দাঁড় করাই দেই না তো হুজুর গৌসুল আজম তো এটা ইউজ টু হয়ে গেছে এটা একটা নূরানি ঘর এটা একটা নূরানি ঘর এটা একটা পবিত্র ঘর এই ঘর জমিনের মধ্যে হলেও এটা তো ফারসি ঘর ছিল না আরসি ঘর ছিল হুজুর গৌসুল আজম আরেকটু বড় হওয়ার পরে যেখানে যাইতো গায়েবের আওয়াজ আসতো আব্দুল কাদের তুমি একটা নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট দিয়ে মিশন দিয়ে তোমাকে পাঠানো হয়েছে তো হুজুর গৌসুল আজম কি ভয় পাচ্ছেন না তুমি তো নিজেও বুঝতেছে কারণ নিজের ভিতরে ঢেউ খেলতেছে নিজে বুঝবে না ভাই নিজের ভিতরে তো অ্যাওয়ারনেস ছিল হুজুর গৌসুল আজম 17 18 এগুলা সব এগুলাকে তারবিয়ত বলে এবং যখন ইবাদত রিয়াজত প্রথমে কি হয় মনে রাখবেন আমাদের এই ভিতর জগতের মধ্যে গায়ে যখন এখানে যখন ময়লা লাগে দেখা যায় ময়লা শরীরের মধ্যে যখন ময়লা লাগে কাপড়ের কারণে ময়লা দেখা যায় আমাদেরকে শরীরও পবিত্র করতে হয় কাপড়ও পবিত্র করতে হয় এটা তাহারাত বুদু বা গোসল দিয়ে এটা দুইটা পবিত্র করলাম কিন্তু এই দুই পবিত্রতা নিয়ে যখন নামাজে দাঁড়ালেন তো নামাজ সেরকম মজা লাগছে না কেন কারণ আপনি আরো একটা আরো বড় দুইটা মৌলিক পবিত্রতা করেন কোন দুইটা মৌলিক পবিত্রতা আপনি এটাও পবিত্র করেছেন শরীরও পবিত্র করেছেন মুখের মধ্যে গালি চোখের মধ্যে আপনি বুঝতে পারছেন আমি কি বলতেছি চোখের কানের মুখে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছেন যতক্ষণ পর্যন্ত তোমার পঞ্চ ইন্দ্রিয়কে তুমি অপবিত্রতা থেকে পবিত্র করবে না চোখের অপবিত্রতা আছে কোনগুলা হারাম জিনিস দেখা হারাম জিনিস শোনা হারাম জিনিস বক্ষণ করা হারাম জিনিস নেওয়া এগুলো সব আমার পঞ্চ ইন্দ্রিয়ের অপবিত্রতা এই অপবিত্রতা নিয়ে যখন আপনি নামাজে দাঁড়ান আপনি ভিতর থেকে কমফোর্ট ফিল করেন না ভিতর থেকে কমফোর্ট ফিল করেন না এখন তো বেলায়তের খামির তৈরি কেমনে করে তো তৈরি করার জন্য আপনি এই শরীর আর এগুলার পবিত্রতার সাথে ভিতরেরও পবিত্রতা করতে হয় তো ভিতরের পবিত্রতা কেমনে করতে হয় ভিতরের পবিত্রতার জন্য কথা একটা থেকে আরেকটা অনেক দূরে চলে যাচ্ছে ভিতরের পবিত্রতার জন্য আপনি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী যেটা শিক্ষা দিয়েছেন আমাদেরকে ভিতর পবিত্র করার জন্য মুজাহাদা করতে হয় সাতটা জিনিস যেটাকে হুজুর তরিকায়ে কাদেরিয়ার মূল ভিত্তি বলেছেন কাদেরিয়া তরিকা মূল ভিত্তি
মূল ভিত্তি মানে বুঝেছেন মূল ভিত্তি মানে এই বাঁশ এই বাঁশ ছাড়া যেমন ছামিয়া নিয়ে দাঁড়াইতে পারবে না অনুরূপভাবে ওই উসুল ছাড়া কাদেরিয়া তরিকা দাঁড়াতে পারবে না আপনারা আমি আমি জানি না আপনারা কখনো তরিকায়ে কাদেরিয়াকে বোঝার চেষ্টা করেছেন হুজুর গোসল আজম আমাদেরকে যখন তরিকত দিয়েছে এটাকে পুঙ্খানুপুঙ্খ রূপে হুজুর ব্যাখ্যা করেছেন সেটা আমাদেরকে বুঝতে হবে না আমাদেরকে চেষ্টা করতে হবে না যতটুকু পারি ব্যক্তি জীবনে বাস্তবায়নের জন্য হুজুর মুজাহাদার কথা বলেছেন হুজুর বলেছেন মুজাহাদা আখলাক সচ্চরিত্র সচ্চরিত্র মানে কি ভদ্রতার নাম উদারতার নাম সহনশীলতার নাম নম্রতার নাম ধৈর্যশীলতার নাম শ্লীলতার নাম এগুলো সব মিলে সচ্চরিত্র তাওয়াক্কুল শোক তাওয়াক্কুল শোক শুকর মানে আরান হইলে শুকর কৃতজ্ঞতা তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা এই রেদা সদক এই তাবত জিনিসগুলো হচ্ছে কাদেরিয়া তরিকার মূল ভিত্তি কিন্তু মূল বিষয় যেটা রাখা হয়েছে সেটা মুজাহাদা মুজাহাদার মাধ্যমে আমরা কি করি তো মুজাহাদার মাধ্যমে আমরা আমাদের ভিতরের জগতের পবিত্রতা নিশ্চিত করি কিভাবে ভিতরের জগতের পবিত্রতা নিশ্চিত করেন দেখেন রোজা রাখি না আমরা রোজা আপনারা জানেন রমজান মাসের একটা বরকত আছেই কারো কোনো দ্বিমত নাই এই ব্যাপারে কিন্তু রমজানের মাসে আমাদের বাংলাদেশে ক্রাইম রেট কমে যায় ডিভোর্স রেট কমে যায় করাপশন কমে যায় মারামারি কমে যায় দাঙ্গা হাঙ্গামা কমে যায় পুলিশের ডিউটি কমে যায় অশ্লীলতা কমে যায় রেপ কমে যায় কেন বাংলাদেশের মানুষ কি ফেরেশতা হয়ে যান তখন কেন কমে যায় আপনি বলবেন হুজুর রমজানের কারণে রমজানের বরকত তো রমজানের জায়গায় আছে এটা কারো কোনো দ্বিমত নাই মূল ঘটনা কি ঘটে জানেন এটাকে মুজাহাদা বলে আমি মুজাহাদা বোঝানোর জন্য বলছি আমরা রোজা রাখি কি রাখি রোজা সারা দিন যখন রোজা রাখবেন সুফিয়া ইকরাম কি করে মুজাহাদা করার সময় মুরিদদেরকে বলে আগে রোজা রাখো কেন কোন নুজা না রাখলে এটারে ছাই দিয়ে ধরতে পারবা না কারণ আমাদের ভিতরে যত গন্ডগোল এটা তো নফসের কারণে হয় ময়লা পানিগুলো ঢুকে নফসের ওই নালা দিয়ে তো এটাকে ছাই দিয়ে ধরতে হলে আগে এটাকে নরম করতে হবে না অনরা সিনিং মাস কুড়ন্দে হইলে গরি বাড়ি উগে মারিবে রাধা মারা নগরন নইলিবের দরিবের হনো সুযোগ আছে না অথবা ছাই দিয়ে ধরেন না তো এখন ছাই বা আদমারা না করলে এটারে ধরতে পারতেছেন এত বড় খবিস এটা বড় বড় মানুষকে দুই মিনিটের মধ্যে ঘুরাই ফেলে বড় বড় মানুষকে দুই মিনিটের মধ্যে ঘুরাই ফেলে আজিব তো এটাকে ধরার উপায় কি সমস্ত সুফিয়া ইকরাম বলছে কো খুদা কি জিনিস জু খুদা তো আমরা রমজানে যখন রোজা রাখি খুদা খুদার মধ্যে থাকি এটা দুর্বল হয় যে এটা দুর্বল হয় এটা সংকুচিত হয়ে যায় এটা দুর্বল হওয়ার কারণে মুখ দিয়ে কারণ যখন গীবত বের হবে এটা শক্তিশালী যখন গালাগালি বের হবে এটা শক্তিশালী বুঝতে পেরেছেন আপনারা তো এখন একদিকে এটা সংকুচিত হয়ে গেছে অন্যদিকে পাঁচজাগানা নামাজের নূর তারাবির নূর তাহাজ্জুদের নূর তিলাওয়াতে কোরআনের নূর জিকিরের নূর নূর যখন পড়া শুরু করেছে তো বর্তনের মধ্যে নূরের পরিমাণ বেড়ে যাচ্ছে নালার পানি কমে যাচ্ছে তখন আপনি কি করেন গালি একটা দিয়ে দিলে তিনবার মুখের মধ্যে মারেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বন্ধু ফোন দিয়ে যদি কিছু এমন কথা বলে আপনি বলেন না 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 বলিস না বলেন রোজার মাস রোজার মাস এই যে আপনার ভিতর থেকে আপনি গ্রহণ করতে পারছেন না কেন কারণ আপনার নফস কাবু হয়ে গেছে এরপরে এই আমার ভাই তিন দিন আগে নামাজ পড়ে নাই সেই ভাইয়ের মাথা থেকে টুপি পড়ে না এবং পাঁচ সাত দশ দিন যেতে না যেতে আমূল পরিবর্তন ঘটে চরিত্রের মধ্যে গালাগালি করা লোক গালাগালি ছেড়ে দেয় চেহারার মধ্যে একটা গ্লু নজরে আসে এগুলা কিসের কারণে রোজা রেখে নফস দুর্বল হয়েছে ইবাদত রিয়াজত সবকিছু গিয়েছে অবদ্র ভদ্র হয়েছে গালিবাজ গালি ছেড়ে দিয়েছে অশ্লীল শ্লীল হয়েছে অধৈর্যের মধ্যে ধৈর্য এসেছে কেন যেই নূর পড়া শুরু করেছে তো আস্তে করে রূহ কলবের বর্তনে জেমে বসে গেছে যে রূহ কলবের বর্তনে বসেছে আল্লাহ উপর থেকে ওই মাওলানা কারীম নূর ডালা শুরু করেছে
যখন নূর ডালা শুরু করে ভিতরের মধ্যে নূর চলে আসে ভিতরে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিন মাওলানা করিম বিশেষ নূর এলকা করেন ভিতর নূর হয়ে যায় এটা মুজাহাদা বলে এটা আমাদের হচ্ছে রমজানের পর এটা খতম হয়ে যায় আর আল্লাহর যারা ওলি এদের পুরো বছর রমজানের মতো থাকে পুরো বছর রমজানের মতো থাকে এই কারণে এদের নূর দেবে বসে এদেরকে ইদার উদার করতে দেয় আমাদের সমস্যা এই যে হুজুর গোসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু পুরা তরিকতে 60টা স্তম্ভের উপর স্থাপিত করার পরে মুজাহাদা কেমনে করবেন সেটাও বলছে আবার বলছে দেখিও মুজাহাদা করে ঘুম যায়ও না নিজেকে মনিটর করবা চেক করবা কিভাবে চেক করব হুজুর তো রাতে বসে চেক করব আজকে গালি কয়টা দিছে আজকে এমন কোন কাজ করেছো কিনা কেন এটা এক্স্যাক্টলি ওই ধানের ক্ষেতের মতো ধানের ক্ষেত যেমন তৈরি করতে হয় দান দিলেন ঘুমাইতে পারবেন আইলে আইলে যে আপনি ঘুরতেছেন আগাছা উঠেছে কিনা কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা আগাছা তুলে ফেলে দিচ্ছেন ঠিক না তো এখানেও আল্লাহর ওলিরা হুজুর গাউসুল আজম বলছে শুধু মুহাসাবা মুজাহাদা করলে হবে না মুরাকাবা করতে হবে মুরাকাবা কি কো মনিটর করতে হবে কোন কিছু আগাছা লেগেছে কিনা কিসের আগাছা গাইলে গালি দিয়েছেন কিনা কটু কথা বলেছেন কিনা মিথ্যা বলেছেন কিনা মানুষ ঠকিয়েছেন কিনা মিথ্যা কসম করেছেন কিনা মানুষকে মানুষের সাথে মানুষকে নিন্দা করেছেন কিনা শুধু শুধু কসম করে মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা করেছেন কিনা এই তাবত জিনিসগুলো হচ্ছে নফসের আগাছা তো বলে যে আগাছা হলে কি হবে তো তওবা করব আগাছা হলে কি হবে কোন নফল পড়বে তওবার নফল পড়ার পরে আপনি যদি একটা আগাছার কারণে 10 বার তওবা করেন দুই রাকাত নফল নামাজ পড়েন যে এই আগাছাগুলো আপনার ভিতরে ডালে সে আর আপনার কাছে আসবে আগাছা এই আগাছাগুলো কে তুলে হায় 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 الذي يوسوس في صدور الناس من الجنه والنار আগাছাগুলো জালালউদ্দিন রুমি বড় দারুণ বলেছেন কো হুজুর এত ইবাদত রিয়াজত করি এত ইবাদত রিয়াজত করি কই ভিতর থেকে তো অন্তর নরম হয় না আমার ভিতরে আমি হয় না সুকুন অনুভব করা শান্তি অনুভব করা আপনি ইবাদতের মাধ্যমে পরিবর্তন হচ্ছেন কিনা সেটা আপনি নিজে বুঝতে পারবেন হায় হায় আখলাক হচ্ছে আপনার ভিতরের জিনিস কিসের জিনিস ভিতরের জিনিস এটা আপনি বুঝবেন কিভাবে তো তোমার ম্যানার্স এবং এটিকেটস দিয়ে তুমি বুঝতে পারবা এটা উন্নত হচ্ছে না অবনত হচ্ছে অবনতি হচ্ছে না এটা উন্নত হচ্ছে কি দিয়ে আখলাক ভিতরের জিনিস দেখা যায় না যেটা দেখা যায় সেটা আমার কথা বলার ধরন আসার ধরন উঠার ধরন বসার ধরন যেটাকে আমরা বলি ম্যানার্স এবং এটিকেটস আরবিতে বলি আদাব এবং আদাত কিছু মানুষ আছে না আমরা লুঙ্গি হাঁটুর উপরে তুললাম গালিগালাজ করলাম এটা হচ্ছে আপনার এটিকেট আপনার ম্যানার আপনার আদাব এবং আপনার আদাব এর পরবর্তীতে আপনি আইল কেটে ফেলতেছেন আপনার 1 ঘন্টা জমিন 1.5 ঘন্টা হয়ে গেছে আপনার ভিতরে লোভ দেখা যায় না কিন্তু আপনার এই কর্মের মাধ্যমে বোঝা যাচ্ছে ভিতরে কি আছে লোভ আছে আপনি গালি দিলেন আপনি গালি দিলেন গালিটা হচ্ছে আপনার ম্যানার এটিকেই তো তার মানে কি আপনার ভিতরে অশ্লীলতা বেশি আপনি মানুষটা শ্লীল না আপনি অশ্লীল আপনি মজলিসের মধ্যে বসে এরে গালি ওরে গালি এ কাফের ও বলছেন হাত মেরে টেরে চোখ লাল করে এগুলা হচ্ছে আপনার ম্যানার্স এবং এটিকেটস আমার কথা বলি আবার আপনারা মনে করবেন হুজুর বহুত বড় বুজুর্গ আছে গেছে ভাই কেউ বুজুর্গ না কেউ বুজুর্গ না কেউ বুজুর্গ না বুজুর্গ তো সেই ব্যক্তি যখন কবরের মধ্যে আমার নবী দেখে মুচকি হাসি দেবে তখন এরা বুজুর্গ সেটা যদি রিকশাওয়ালা হয় তো সেদিন বুজুর্গ রিকশাওয়ালা এটা দুনিয়াদারি তো এই দুনিয়াদারির জন্য বহুত কিছু করে আসতে হয় বুঝছেন না গাড়ি গাড়ি নিয়ে অবস্থা খারাপ চৌধুরী সাহেব সব দুনিয়াদারি কি দারি দুনিয়াদারি আমার ভাইরা তো বলতে চাচ্ছিলাম এই যে আপনি এগুলা করলেন কেন আপনার ভিতরের আখলাকের মধ্যে তাকাব্বুর বেশি তাকাব্বুর কি জিনিস অহংকারটা বেশি বেশি কিভাবে বুঝলেন ওই ভাষা দিয়ে এটা এটাকে রিপ্রেজেন্ট করে এটা এটাকে রিপ্রেজেন্ট করে আরেক ব্যক্তি দেখবেন
এই বাস বিস করে না যেখান থেকে পায় টাকা নিয়ে ফেলতেছে ঠিক না তো এটা কেন তো ভিতরে হারাম খরি যেই অ্যাসপেক্ট সেটা বেশি দেখছেন আপনি এগুলার মাধ্যমে ভিতরটা বুঝতে পারছেন এগুলার মাধ্যমে ভিতরটা বুঝতে পারছেন এখন আপনি যখন ইবাদত করবেন রিয়াজাত করবেন মুজাহাদা করবেন তরিকত এবং তাসাউফকে প্র্যাকটিস করবেন এই প্র্যাকটিসের মাধ্যমে আপনার আদাত আপনার ম্যানার্স আপনার এটিকেটস এগুলা উন্নত হবে আপনি বুঝতে পারবেন কারণ এটা যখন ইবাদত রিয়াজত মুজাহাদা তাওয়াক্কুল তিলাওয়াত জিকির এগুলা যখন বাড়বে এটা কমে যাবে আপনি বুঝতে পারবেন এগুলা নূর হচ্ছে এগুলা নূর হচ্ছে কিন্তু আপনি যেই সেই রয়ে গেলেন তাহলে বুঝতে হবে দুনিয়াদারি হচ্ছে যদি একসাথে থেকে যায় তাহলে প্লাস মাইনাস হচ্ছে 10 টাকার নূর দিচ্ছেন 20 টাকার অন্ধকার দিচ্ছেন নূরে আর অন্ধকারে মিলাইয়া কুল করতে পারতেছ না এখন ফল কি ফল হচ্ছে ইবাদতের মধ্যে আপনার মন জমে না রুকুর মধ্যে মন জমে না সিজদার মধ্যে মন জমে না আমার ভিতরে খوف খশিয়ত ওয়ারা তাকওয়া পরহেজগারি কোনো কিছুই আসছে না আপনারা বুঝতে পেরেছেন হুজুর গাউসুল আজম ঠিক এই জায়গার মধ্যে বলছে মুরিদ ও আমার ছেলেরা আল ফাতহুর রব্বানি হুজুর গাউসুল আজমের যত ওয়াজ তাকরির খুতাবাত আছে এগুলার কিতাব আমাদেরকে বলছেন আমাদেরকে বলছে তুমি জানো সুফি খালেস আসল সুফি তরিকতপন্থী মুরিদ আসল সুফি কারা হুজুর বলছে আসসুফিউল খালিস আসল সুফি এখন আমরা কার কথা বলছি জানেন যার মজলিসে আমরা বসেছি আমরা কারামত বলতে বলতে দিন ফলাই দেই কিন্তু হুজুর গাউসুল আজম আমাদেরকে যেটা দিয়ে গেছেন সেটা আমরা শোনার সুযোগ হয় উনি বলছেন সত্যিকার সুফি সেই ব্যক্তি যেই ব্যক্তির ভিতর থেকে আল্লাহ বাদে বাকিগুলোকে সরিয়ে দিয়েছে সাফা মানে পরিষ্কার করে দেওয়া সাফ করে দেওয়া তো এটা কিভাবে সম্ভব তো এটা এইভাবে সম্ভব এই যে মুজাহাদা করবেন ইবাদত রিয়াজত করবেন নিজেকে মনিটর করবেন আপনার এটা আস্তে আস্তে নিচে নেমে আসবে ইবাদত উপরে যাবে তিলাওয়াত উপরে যাবে জিকির উপরে যাবে আপনার অটোমেটিক্যালি এই জায়গাটা নিচে চলে আসবে তো এই জায়গা যখন নিচে আসবে আপনার ভিতর থেকে মাওলা বাদে আমি এই জায়গার মধ্যে একটু পরে আসি ওই ওলি কাকে বলে এটা এখানকার সাথে মিলাই দে তো ওলি কাকে বলে তো করি আমি এখানে রেখে সব কাজ করছি তো ওলি কারা তো আল্লাহর ওলিরা যখন এই মুজাহাদা করা শুরু করে ইবাদত রিয়াজত এগুলা করা শুরু করে করতে 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 নফল ইবাদত রাতে সিজদা দেওয়া মানুষকে সহযোগিতা করা মানুষের চিন্তায় চিন্তিত হওয়া এলাকা প্রতিবেশী আত্মীয় স্বজন ইবাদত একাকিত্ব হায়া করা সব কিছু মিথ্যা না বলা অহংকার না করা যাকে তাকে কাফের না বলা যাকে তাকে কাফের না বলা বদ্র হওয়া সব কিছুর মাধ্যমে যখন কোনো ব্যক্তি চেষ্টা করে চেষ্টা করে চেষ্টা করে কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আমি যখন দেখি আমার বান্দা লেগে আছে আমি দেখি তার মধ্যে ধৈর্য কতটুকু আছে তার মধ্যে অবিচলতা কতটুকু আছে তার নিয়ত কতটুকু পোক্ত আমি তাবত জিনিসগুলা ধরে আস্তে করে টান দিয়ে আমার কাছে নিয়ে আসি আস্তে করে টান দেই কেমনে তো আমি মাসকান থেকে ওই পর্দা তুলে দেই কি তুলে দেই পর্দা কিসের পর্দা নফসের কিসের পর্দা আপনার লাস্ট আপনার লোভ লালসা আপনার বাসনা জুইনা লিনাসি হুব্বু শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা নারী গাড়ি বাড়ি পাওয়ার এগুলার যে নফসি কাজ এগুলা আপনি এবং আমার আল্লাহর মাঝখানে একটা দেওয়াল তুলে রেখেছে যে কারণে আল্লাহ নিকটে থাকা সত্য আমি ফিল করতে পারতেছি আমি ফিল করতে পারছি এই যে আমি ফিল করতে পারছি এবার আপনি তসবিহ 10 একটা কেন 10টা হাতের মধ্যে যদি বেড়ায়া হাঁটেন লাভ আছে এগুলা তসবিহর বিষয় না হুজুর গাউসুল আজম ওই যে কথাটা বলছি সেখানে বলেছে এগুলা তসবিহর বিষয় না এগুলা কাপড় চোপড়ের বিষয় না এগুলা বড় বড় সুফির বড় বড় কারামত বলে বলে নিজেকে জাহির করার বিষয় এগুলা একান্তই আপনার ভিতরের সিদক সততা সত্যবাদিতা একনিষ্ঠতার সাথে আল্লাহকে চাওয়ার সাথে সম্পৃক্ত যখন বান্দার মধ্যে
এই বিষয়টা আসে সালাতুনিয়া বন্দার ভিতরে যখন এই পর্দা উঠে যায় এই পর্দা উঠে যাওয়ার সাথে সাথে আল্লাহ যা আমার নিকটে প্রথম আমি ফিল করলাম ফিল করে কি হয় জানেন বান্দার ভিতরে একটা ভয় সৃষ্টি হয় কি সৃষ্টি হয় ভয় এটা কিসের কারণে এটা হচ্ছে ইহসাসে কুরবত মাদ্রাসা ছাত্ররা বুঝবেন ইহসাসে কুরবত কুরবতের এই ইহসাস এই অনুভব উনি অনুভব করা শুরু করেছেন আল্লাহ আমার নিকটে এই নৈকট্যে আল্লাহর নিকটে এটা যে বোধ শক্তির মধ্যে আসার সাথে সাথে ভিতরে আল্লাহর ভয় পূর্ণ হয়ে যায় একদিকে ভয় এক সময় এই খৌফ খশিয়তের রূপ ধারণ করে খশিয়তের মধ্যে ভয়ও থাকে মহব্বতও থাকে এক সময় এই ব্যক্তির মধ্যে মহব্বত জন্ম নেয় আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ব্যক্তিকে আল্লাহ মহব্বত করা শুরু করেন নৈকট্য দেন মহব্বত করা শুরু করেন এই জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা দেন অমুক ব্যক্তিকে আমি মহব্বত করি তখন এই ব্যক্তির প্রতি মহব্বত সৃষ্টির মধ্যে আল্লাহ দান করেন আমার বিষয় সেটা না আমি যেটা ফোকাস করতে চাচ্ছি তখন আল্লাহ ডেকে বলেন ওর হাত আর ওর হাত থাকে না আমার হাত হয়ে যায় আমার হাত দিয়ে ধরে আমার চোখ দিয়ে দেখে আমার নাক দিয়ে শ্বাস নেয় আল্লাহর কোনো নাক নাই চোখ নাই কি সেটা আল্লাহ কি বুঝাতে চেয়েছেন আল্লাহ পাক ভালো জানেন জাস্ট এটা মনে করেন যে ওই ব্যক্তি পরিপূর্ণ রূপে আমি বেলায়েতের কয়টা অর্থ বলেছিলাম চারটা অর্থ বলি নাই এখান মানে অর্থ হচ্ছে ওই ব্যক্তি পরিপূর্ণ রূপে আমার তত্ত্বাবধানে চলে আসে আমি তার কফিল আমি তার কফিল আরবের মধ্যে যারা থাকেন তারা জানেন কফিল মানে কি কফিলের হাতে পাসপোর্ট কফিল যারা ইদার উদার মুভ করা যায় এই জায়গার মধ্যে আল্লাহ ওই ব্যক্তির কফিল হয়ে যায় বিদায় ওই ব্যক্তিকে বলি ওই ব্যক্তি আল্লাহর নিকটে হয়ে যায় বলে ওই ব্যক্তিকে বলি বলে ওই ব্যক্তিকে আল্লাহ মহব্বত করে আল্লাহ ওই ব্যক্তিকে মহব্বত করে দুইজনের মধ্যে একটা মহব্বতের সম্পর্ক হয় বিদায় বলিকে বলি বলে কয়টা পাইলেন তিনটা বেলায়েতের তিন চারটা অর্থ বলেছেন না তোমার মধ্যে তিনটা তো পেয়েছেন কফিল কাফালত নুসরত মহব্বত আরেকটা কি বলেছিলাম একটা হচ্ছে নুসরত একটা মহব্বত একটা কুরবত একটা কাফালত তিনটা তো পেয়েছি নুসরত কোনটা তো তখন সেই ব্যক্তির কেউ যদি সেই ব্যক্তির সাথে শত্রুতা পোষণ করে তখন আল্লাহ ডেকে বলে তার সাথে না আমার সাথে বলো আমার সাথে যুদ্ধ করো আমার সেই ওলির সাথে শত্রুতা পোষণ করা ওয়াহুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন তখন মাওলাই করিম সেই ব্যক্তির নুসরত সহযোগিতার পূর্ণ দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নেন তখন সেই ব্যক্তি যা বলেন মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন বুঝতে পেরেছেন ওয়ালা ইন সাআলানি লাউতিয়াম এই 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 জায়গার মধ্যে এই কারণে ওলিকে ওলি বলে ওলিকে ওলি বলে এটা কিভাবে হয় হুজুর গোসুল আজম আব্দুল কাদের জিলানি বলছেন মনে রাখবা এই জায়গার মধ্যে যখন ওই যে কুরবত নসিব হয় আল্লাহ আমার করিব আল্লাহ আমার নিকটে এটার মাধ্যমে খৌফ এরপরে খশিয়ত ভয় মহব্বত সব কিছু যখন জমে যায় সেই ব্যক্তির অন্তকরণের মধ্যে শুধু ঘুরে ফিরে আল্লাহ আল্লাহ তখন কলব জিন্দা হয় রাত দিন ওইটার ভিতরে আল্লাহ আমি এমন কোন কাজ করছি কিনা আল্লাহ নারাজ হয়ে যায় কিনা এই যে বারবার আল্লাহ চলে আসা হুজুর গাউসুল আজম বলছেন আসল তাসাউফ হচ্ছে ওইটা যে আল্লাহ ডুববে আল্লাহ ছাড়া বাকিগুলা বের হবে আপনারা বলবেন হুজুর এইলে গইলে দুনিয়া চলিব না ব্যাগিন চলিব আমি এই জিনিসটা এই মেসেজটা দিতে এসেছি আমাদের ঈমান নরেবরে হয়ে গেছে আমাদের থেকে তাওয়াক্কুল চলে গেছে মনে রাখবেন আমার যিনি মালিক উনি কুল কায়নাতের মালিক আমার আল্লাহ বলছেন আমি তোমাকে বড় মহব্বত করি আমার খজিনার মধ্যে কোনো কিছুর অভাব নাই আমি কুল কায়নাতকে খাওয়াই তোমাকে দুইটা দুই পিস রুটি দিয়ে কি আমি টায়ার্ড হয়ে যাব আল্লাহর উপর ভরসা করে আমার কাজ হচ্ছে চেষ্টা প্রচেষ্টা করা কিন্তু ভরসা আল্লাহর উপর আমি হালাল হারামের মধ্যে পার্থক্য করব আমি রাত দিন কাজ করব
ঘাম জড়াবো আমি কাজের বিপক্ষে বলছি না কাজ আপনি যখন ঘাম জড়াবেন কিয়ামতের ময়দানে আল্লাহ এক ব্যক্তিকে ক্ষমা করে দিবেন তো সেই জিজ্ঞেস করবে আল্লাহ কি কাজ করলাম ক্ষমা করে দিলেন কো হালাল রুজি কামাই করার জন্য হালাল রুজি কামাই এটা আমার নবী বলেছেন কো কিয়ামতের ময়দানে এক ব্যক্তি মানে কিছু গুনাহ এমন আছে নামাজ দোয়ার মাধ্যমে ক্ষমা হয় না ক্ষমা হয় কেন কো হালাল রুজি কামাই করতে গিয়ে আপনি যে মাথার গাম পায়ে ফেলেন সেই ঘামের মাধ্যমে আল্লাহ ওই গুনাহগুলো ক্ষমা করে দেন বুঝতে পেরেছেন আমি ইউথকে বলবো নিরাশ হবেন না যখন আপনার মধ্যে হতাশা আসবে তো মনে করবেন শয়তান ভর করেছে যখন আপনার মনে হবে কাজটা আমি আর করতে পারবো না আমি পারবো না ফেড আপ তখন মনে করবেন আর দুই পা আগাইলেই আপনি সফলতার ধার ঘোরান শয়তান লাস্ট অ্যাটাক করে এত বড় খবিস এদিক থেকে বেরোয় এদিকে করে এদিক থেকে বেরোয় এদিকে করে আপনাকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে রাখে বুঝতে পেরেছেন কখনো নিরাশ হবেন না লেখাপড়া শেষ হয়েছে আপনি টার্গেট করেন কোন জায়গায় আপনি যেতে চাচ্ছেন যেই জায়গায় যেতে চাচ্ছেন প্ল্যানিং এর সাথে সেই জায়গায় এগিয়ে যান আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহ আপনাকে নিষ্ফল হতে দেবে আল্লাহ আপনাকে বিফল করবে না আপনার মধ্যে চেষ্টা প্রচেষ্টা থাকবে আল্লাহ আপনার জন্য লাখ সফলতার দরজা উন্মুক্ত করে দেবে সিদ্ধান্ত আপনার কারণ আপনার ভিতরে অসীম শক্তি দিয়েছেন আল্লাহ অসীম শক্তি কাজ আপনি যদি বুঝতে পারতেন আপনি দিনকে রাতকে দিন করেন নাই করেছেন কিনা আপনি বলবেন হুজুর কেমনে লাইটগুলো জ্বালাইছে কে ফেরেশতা এসে জ্বালাই দিতে ফেরেশতা এসে জ্বালাইছে লাইট আমরাই তো জ্বালাইছি রাত দিন হয়ে গেছে না বুঝতে পেরেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে ফেলে দিয়েছেন তার পুনর ভাইয়ের আপনারা বলবেন হুজুর উনি তো নবী ছিলেন ও ভাই নবী ছিলেন আমরা জানি কিন্তু কোরআনে পাক থেকে আপনি এই যে ইনস্পিরেশনটা কিভাবে নেবেন কেউ জানে নাই উনি পরবর্তীতে তখনকার সবচেয়ে সভ্য দেশ সেই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিনিস্ট্রিতে আসবেন কেউ বিশ্বাস করেছে কিন্তু আপনার ভিতরে যদি ইস্তেকামত থাকে তাওয়াক্কুল থাকে ওয়ারা থাকে মওলাই করিম আপনাকে পরীক্ষা করবে কিন্তু আপনাকে কখনো একা ছেড়ে দেবে না এটা আল্লাহর গ্রামার না আল্লাহর গ্রামার হচ্ছে আপনার ভিতরে তাকওয়া থাকবে আল্লাহ আপনাকে একটা সেফ রাস্তা দেখিয়ে দেবে সিদ্ধান্ত আপনার আপনি কিভাবে চলতে চান আমার আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে আনা ইনদা জান্নে আবদি আমার বান্দা যেভাবে চায় আমি তাকে সেভাবে চালাবো আমার ভাইরা আপনি যদি আল্লাহর দরবারে বলেন আল্লাহ আমার ভিতরে যেন কোনো হারাম না যায় আল্লাহ আমি হারাম যাওয়ার আগে যেন দুনিয়া থেকে উঠে যায় আপনি যখন একনিষ্ঠতার সাথে বারবার আল্লাহর দরবারে এটা ফরিয়াদ করবেন বিশ্বাস করেন জিন্দেগিতে হারাম জিনিস আপনার ভিতরে যাবে হারাম আপনার মুখের সামনে আসবে দেখে গেছে ভূমি হয়ে গেছে হারাম আপনার ভিতরে যাবে আপনি যদি কখনো দোয়া করেন আল্লাহর দরবারে একনিষ্ঠতার সাথে আল্লাহ এই হার যেটা আমি তোমার দরবারে পাতি সেটার জন্য মানুষের কাছে পাততে না হয় এই হাত আপনি কারো কাছে পাতে হবে আমরা ভুলে গেছি হচ্ছে আমাদের মালিক আছে সেটা ভুলে গেছি আমাদের মালিক আমাদের কাছ থেকে কিছু জিনিস চান সেই কিছু জিনিস আমরা না করে আমরা চাই ফলটা আমাদের হাতে চলে আসে ফল সেরকম আসে 18 কোটি মানুষ বাংলাদেশের মধ্যে কিভাবে খাচ্ছে বাইরের মানুষ বুঝে উঠে কুল করতে পারে এই ছোট্ট একটা দেশের মধ্যে আমার আল্লাহ কোন জায়গায় আপনাকে অভাবে রেখেছে বলেন তো এতগুলো মানুষ কেন কোন মানুষ আছে যার পেটে আম পড়ে নাই আম আমটা খাইতে পারেন নাই কেন কোন মানুষ আছে 18 20 কোটি মানুষের মধ্যে মানুষে বেড়েছে আল্লাহ রাব্বুল আলামিন ফলন বেড়ে দিয়েছে কিন্তু আমাদের গুনার কারণে আমাদের রিজিকের মধ্যে শর্টেজ আসছে সেটা আমাদের গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন কি গুনাহ কো আমার নিয়ামতকে ফাকাফারাত বি আনউমিল্লাহ দরাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্না ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান তোমাদেরকে একটা গ্রামের কাহিনী শোনাই আমার আল্লাহ বলছে সেই গ্রাম কানাত আমিনাতান মুতমাইন্না একেবারে শান্তি কোথাও কোনো দুঃখ দুর্দশা শর্টেজ হাহাকার ছিল না শান্তি শান্তি আজ থেকে 40 বছর 20 বছর 30 বছর আগে যদি যান টাকা পয়সা তেমন ছিল না মানুষ মরে মরে বসে আরামসে হাসছে মানুষের মধ্যে হাসি ছিল কানাত আমিনাতাম মুতমাইন্না আল্লাহ বলেছেন শান্তির দুনিয়া ফাকাফারা ও ইয়াতি হারিজ কোহারাগাদান মিন কুল্লি মাকান তখন রিজিক সব জায়গা থেকে আসমান বলেন জমিন বলেন
পুকুর বলেন সমুদ্র বলেন সমুদ্রের মাছ বলেন জমির ফসল বলেন উপর থেকে বৃষ্টি বলেন সবকিছু প্রয়োজনের তুলনায় আমি বেশি বেশি করে দিয়েছি রাগাদান এরপরে কি হয়েছে কত বেশি পেয়েছে তো তারা মাথার উপর উঠে বসেছে ফাকা ফরাদ বি আনমিল্লাহ তারা আমার নিয়ামতটাকে আমার নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হয়ে গেল আমাকে বলতে শুরু করেছে আমি কি করলাম আমি ফাকা ফরাদ বি আনমিল্লাহ যখন আমার নিয়ামতকে অস্বীকার করেছে আমি তাদেরকে দুইটা জিনিস দিয়ে তাদের পরীক্ষা করলাম পরীক্ষা করা শুরু করলাম একটা কি একটা হচ্ছে খোদা আর একটা হচ্ছে খৌফ খৌফ মানে ভীতি সামাজিক ভীতি নিরাপত্তার ভীতি রাজনৈতিক অর্থনৈতিক একটা ভীতিকর পরিস্থিতি ফাআযাকাহা আল্লাহু লিবাসাল জুই ওয়াল খৌফ এরপর আমি কি করলাম তাকে খাদ্যের সংকটে ফেললাম তাকে নিরাপত্তা সংকটে ফেললাম কেন এটা তার নিজের হাতে সে ইনকাম করে নিয়েছে ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس চতুর্দিকে ফাসাদ ছড়িয়ে গেছে এটা তারা নিজের হাতে নিজে করেছে কাজে আমার ভাইরা বিশেষ করে তরুণ প্রজন্ম আমি বলবো নিরাশ হবেন না কখনো এটা মাথায় আনবেন না যে কি হবে না কিছু হবে না আমার আল্লাহ আছেন আমার মালিক আছে রব আছে আপনার কাজ কি আমার আল্লাহ বলছেন ইন আল্লাহ লা ইউগাইরু মা বিকাউমি হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম তুমি নিজেকে পরিবর্তন করো পরিবর্তন হয়ে যাবে তুমি সিজদার মাধ্যমে আমাকে ডাকো আমি তোমার রিজিকটা এমন ভাবে ব্যবস্থা করব তুমি কল্পনাও করতে পারবে না ইয়ারজুকহু মিন হাইসু লা ইয়াহতাসি একেবারে বেলা হিসাব রিজিক দেব আমাদেরকে কি করতে হবে আমাদের কাজ দুইটা জিনিস আপনারা আমাদের উপর ফরজ করে নেব একটা জ্ঞান শিক্ষা করা আরেকটা হচ্ছে চরিত্রকে সুন্দর করা জ্ঞান শিক্ষা করা চরিত্রকে সুন্দর করা হুজুর গৌসুল আজম আমাদেরকে তালিম দিচ্ছেন দুনিয়াতুত তালিবিনের মধ্যে আমরা যারা মুরিদ হই আসেন আমরা হুজুর গৌসুল আজম শিক্ষাটা একটু জেনে নিই হুজুর গৌসুল আজম বলছেন তোমরা যখন আমার স্কুলে আমার মুরিদ হয়েছে তো তোমরা এই কাজগুলা করবা কি করবা কো যেই ব্যক্তি মুরিদ হয় মুজাহাদা করে সেই ব্যক্তি যে কাজগুলা করবে কখনো আল্লাহর নামে শপথ করবে কেন আল্লাহর নামে শপথ করে সেই ব্যক্তি যেই ব্যক্তি মিথ্যা বলার প্রবণতা আছে মিথ্যা বলার প্রবণতা সমাজের মধ্যে যেই ব্যক্তির কোনো পার্সোনালিটি নাই সেই ব্যক্তি শপথ করবে তুমি কেন শপথ করবা তুমি তো কথা বলে যাবে মানুষ তোমাকে বিশ্বাস করবে যদি এতটুকু বিশ্বস্ততা তুমি অর্জন করতে না পারো তাহলে মুরিদি তোমার কাজ পীর তরিকত তাসাউফ তোমার কাজ এরপরে কি বলছেন সত্য কথা কো তরিকত নাম কিসে কো তরিকত নাম সত্যবাদিতা সত্যবাদিতাকে তোমার জীবনের সবচেয়ে বড় জিনত হিসেবে গ্রহণ করো এটা বড় লেবাস সেই কারণে আমার নবী নবুয়তের বহিঃপ্রকাশের পূর্বে পুরো এলাকার মধ্যে আমার নাম নবীর নাম কি ছিল আসওয়াদিক আল আমিন সত্যবাদিতা তাসাউফের মূল রু আমি বাসার মধ্যে বলেছি কিছুক্ষণ আগে ফরজের থাকের জিনিস মুস্তাহাবের থাকে রেখেছি মুস্তাহাবের থাকের জিনিস তুলে ফরজের থাকে রেখেছি তরিকত হোক শরীয়ত হোক আকীদা হোক এমন ভাবে মানুষকে ওয়াজ করেছি আমার ছেলেদেরকে আমার ছেলেরা মনে করে নামাজ না পড়লে অসুবিধা নেই মিলাদুন্নবী করলে রাসূলের পাক শাফাত করে ফেলবে আমার নবী কি কখনো বলেছেন আমার নবী নামাজকে যেখানে রেখেছে আমি সেখান থেকে সরাতে পারবো আমার নবী বলছেন আসসালাতু ইমাদুদ্দিন নামাজ দ্বীনের স্তম্ভ কেন ইয়া রাসূলুল্লাহ কারণ যাকাত সবাই দিতে পারে না যারা টাকা আছে তারা দেবে রোজা সবাই রাখতে পারে না যারা অসুস্থ তারা রাখতে পারছে হজ সবাই করতে পারে না যাদের সামর্থ্য আছে তারা করে শাহাদা ঈমানের উপর বিশ্বাস করার পরে শাহাদা একদিন দিয়েছি হয়ে গেছে তো শাহাদা একদিনের পরে বাদ সালাত ছাড়া রোজা বলেন যাকাত বলেন হজ বলেন সব মুসলমানের জন্য হয় বিশ্বাস করতে হয় কিন্তু আমার জন্য সবার জন্য একটা জিনিস সর্ব অবস্থায় আদায় করতে হয় সেটার নাম আসসালাত এটা ইমানদারের ডেইলি প্র্যাকটিস
প্রত্যেক দিনে ডায়াবেটিসের ওষুধ বুঝতে পেরেছেন সেই কারণে বলা হয়েছে ইমাদউদ্দিন ধর্মের স্তম্ভ কেমন স্তম্ভ কয় ঈমান আর কুফর মুসলিম আর নন মুসলিমের মাঝখানে দেওয়ালের নাম হচ্ছে সালাত আমার ভাইরা আমার নবী বলছে ইমাদউদ্দিন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাত কাফর ইচ্ছাকৃতভাবে যেই ব্যক্তি এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়েছে সেই জন্য কুফর করেছে এটা আমার নবী না মদিনা শরীফে বলছে তোমরা যে জামাতে আসো নাই আমি পারলে সেই ঘরগুলো জ্বালিয়ে দিতাম এমন জায়গায় যেই নবী নামাজের স্থান দিয়েছে সেই নামাজের দাম আমাদের মধ্যে নাই আমাদের বুঝতে হবে কোনটা আসল কোনটা ফরজের কোনটা ওয়াজিবে কোনটা সুন্নতের কোনটা মুস্তাহাবের কোনটা মুবাহ আপনারা বুঝতে পেরেছেন তো হুজুর গোসল আজম বলছে প্রথম বলছে আল্লাহর নামে কসম করা যাবে শপথ কখন যখন আপনি মুজাহাদার মধ্যে কেন আপনার নামে শপথ করা মানে আপনি শপথ করে বিশ্বস্ততা গ্রহণ করতে চাচ্ছেন তার মানে আপনি বিশ্বস্ত মানুষ মিথ্যা বলা যাবে না সত্য কথা বলতে হবে ওয়াইয়াজতানিবুল কিযব এবং মিথ্যা থেকে দূরে থাকবে তাহলে মিথ্যা থেকে দূরে থাকা সততা সত্যবাদিতাকে ড্রেস হিসেবে গ্রহণ করা আল্লাহর নামে শপথ না করা হায় হায় আরেকটা শব্দ দেখেন ক মানুষকে লান তথা বকশনা না করা আল্লাহ লানত করুক তোমার উপর ক এই পিরিয়ডের মধ্যে আমার তরিকায়ে কাদেরিয়ার murid যারা মুজাহাদা পিরিয়ডের মধ্যে আছে তারা যেন কাউকে বকশনা না করে বকশনা মানে কি বকশনা মানে কাউকে আল্লাহর রহমত থেকে দূরে রাখা দূরে রাখা আল্লাহর দরবারে ফরিয়াদ করা আল্লাহ এটার উপর রহমত করিও বুঝতে পেরেছেন তো হুজুর গৌসুল আজম বলছেন এটা করা যাবে না আমার নবীও বলেছেন তায়েফের ময়দানে হায় খোদা দেওয়ালের সাথে লাগিয়ে জিবরিল বলছে হাবিব শুধু একটু বদদোয়া করেন একটু আমার নবী বলেছেন আমি বদদোয়া করার জন্য আসি এর পরবর্তীতে ওয়ালা ইয়াদু আলা হাদিন হাত্তা মান জালামা কোন কাউকে বদদোয়া না করা ইভেন সেই ব্যক্তি যদি আপনার উপর জুলুমও করে তাকে বদদোয়া না করা আপনাকে দেখছেন ওই নফসকে কাবু করে এটাকে কন্ট্রোলে আনলে ভিতরে নূর সৃষ্টি করার জন্য তরবিয়ত কিভাবে দিচ্ছেন হুজুর গোসুল আজম আব্দুল কাদের জিলানী যদিও সেটা আমরা কখনো শুনিও নাই আমরা জানিও তরিকায়ে কাদেরি এরপরে কি মানে কাউকে গালি দেওয়া যাবে না কাউকে বকদোয়া করা যাবে না ইভেন তার উপর সেই ব্যক্তি যদি জুলুমও করে আপনার উপর এরপরে বলা হচ্ছে হায় হায় এখন যেটা বলবো ওয়ালা ইউকাফির ওয়ালা ইউকাফির আহাদান মিন আহলিল কিবলা লি আইয়ে দাই যেই কোন কারণে হোক কোন আহলে কিবলা আহলে কিবলা যারা কিবলার দিকে ফিরে নামাজ পড়ে আমার কিবলাকে কিবলা মনে মানে সেই আহলে কিবলাকে কাফের না বলে আমরা কি করি এখন পান থেকে চুন খসলে কাফের 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 বলছি না এখন আমি বলছি আমি তরিকায়ে কাদেরিয়ার লোক এটা হুজুর গৌসুল আজমের শিক্ষা বুনিয়াতুত তালিবিনের মধ্যে দিচ্ছে কি বলছে লি আইয়ে দাই যে কোন কারণে হোক আহলে কিবলাকে কাফের না বলা এই যে ওয়ালা ইউকাফিরু আহাদা মিন আহলিল কিবলা এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে থেকে একটা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদার মধ্যে থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়ালা নুকাফিরু আহাদা মিন আহলিল কিবলা আমরা আহলে কিবলাকে কাফের বলি না আপনারা বুঝতে পেরেছেন যাই হোক এর পরবর্তীতে কি ক ওয়াইয়াজতানিবুন নাযর ইলাল মাআসি এবং যেই জিনিসগুলোর দিকে তাকালে গুনাহ হয় সেগুলা থেকে নিজের নজরকে হেফাজত করা অতঃপর মানুষের উপর বোঝা না হওয়া মানুষের উপর বোঝা না হওয়া এরপরে কি বলেছে আখের বলেছে ক মানুষের কোন বিষয়ে লোভ না করা কারো পাওয়ার আছে কারো পকেটে পয়সা আছে ক কোন তামা কোন লোভ যেন তোমার ভিতরে না থাকে আখেরি যেটা বলেছেন চমৎকার কথা বলেছেন হুজুর গৌসুল আজম আখের যেটা সেটা আত্তাওয়াদু ভদ্রতা
ভদ্রতা এবং হুজুর গাউসুল আজম ভদ্রতা সম্পর্কে যে কথা বলেছেন সেটা কেউ বলেন নাই ক ভদ্রতা কি ক ভদ্রতা হচ্ছে প্রত্যেক মানুষকে নিজের চেয়ে ভালো মনে করা প্রত্যেক মানুষকে নিজের চেয়ে ভালো মনে করা ক মানুষটা যদি ছোট হয় ক ছোট হলে মনে করবা বয়স ছোট তো গুণও আমার চেয়ে কম বয়স যেহেতু ছোট গুণও আমার চেয়ে কম আর যদি বয়স বেশি হয় তো তাইলে মনে করবা বয়স বেশি সিজদ আমার চেয়ে বেশি দিয়েছে সিজদ আমার চেয়ে বেশি দিয়েছে আর যদি নন মুসলিম হয় তো নন মুসলিম হলে মনে করবা আমি এর এখন মুসলমান মরার রক্তে কে মুসলমান হয়ে মরে কেউ নন মুসলমান হয়ে মরে আমি তো জানি না সেই কারণে সর্ব অবস্থায় আরেকজন ব্যক্তিকে নিজের চেয়ে বড় মনে করা হুজুর গাউসুল আজম যেই 10টা তালিম দিয়েছেন সেই তালিমের অন্তর্ভুক্ত আমরা নিজে আমি নিজে নিজের বুকে হাত দিয়ে বলি কোনটা আমার ভিতরে আছে যার কারণে আমি কাদেরী লিখেছি আপনি নাম যা দিয়ে দেন নাম ডাবের ডাবের পানি তো ডাবের পানির উপরে যদি আপনি ইক্কুর রস লিখে রাখেন ডাবের পানি কি ইক্কুর রস হবে ইক্কু মানে কুশলে দিব রস হয়ে যাবে পেপের জুস এটার মাপার যদি লিখে রাখেন ম্যাঙ্গো জুস তো ম্যাঙ্গো জুস লিখে রাখলে পেপের জুস কি ম্যাঙ্গো জুস হয় হবে না নাম আপনি যা দেন বুঝতে পেরেছেন এই জিনিসগুলো থেকে আমরা সরে যাচ্ছি মূল তালিমাত থেকে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু এবং উনি শুরুতে বলছেন যে নফস থেকে আল্লাহ ছাড়া বাকি জিনিস বের করা এর পরবর্তীতে আই খোদা এর পরবর্তীতে কো মনে রাখবা এটা কেমনে আসে এটা কেমনে আসে কো এটা আসে ইননামা ইয়াজিউ কো এটা তোমার কাপড়ে চুপড় দিয়ে আসবে না এটা তুমি তসবিহ দিয়ে আল্লাহ আল্লাহ করলে আসবে না এটা তুমি সিজদা দিয়ে দিয়ে এটা কালো করে ফেললে আসবে না কুজো হয়ে আল্লাহ ওয়ালার মতো করে কথা বললে এটা আসে না হুজুর এটা আসে কেমনে কো এটা আসে বিসিদকিন নিয়্যা ফি তালাবিল হক একেবারে ইখলাসের সাথে সততার সাথে সত্যবাদিতার সাথে মওলাই করিমের সন্তুষ্টি এবং কুরবত অর্জনের জন্য আপনি যে পথে নেমেছেন সেটার মাধ্যমে আসে এই জন্য তরিকায়ে কাদেরিয়ার মধ্যে এলম এবং সিদক এই দুইটাকে অনেক উপরে স্থান দেওয়া হয়েছে হুজুর গাউসুল আজম বলছেন তুমি যদি ইন তালাবতা তুমি যদি চাও একেবারে সিদকে কলবের সাথে জাহের বাতিনকে এক করে তুমি যদি আল্লাহর রেজামন্দি চাও আল্লাহকে চাও আতাকাল্লাহু মিরআতান আমার আল্লাহ তোমাকে একটা আয়না দান করবে সেই আয়নার মধ্যে তুমি দুনিয়া আখিরাতের আজীব আজীব জিনিস দেখতে পাবে আজীব আজীব জিনিস দেখতে পাবে হুজুর এটার জন্য কি করতে হবে কুন মা আল্লাহি বেলা খাল যখন তুমি আল্লাহ ইবাদত আল্লাহর কুরবত তাবত জিনিসের মধ্যে ওয়াস তকরি ইবাদত না কেরা যা কিছু তুমি আল্লাহর জন্য করো এটার ভিতরে যেন মানুষ ঢুকে না যায় এটা বুঝছে মানুষ ঢুকে যাওয়া আমি বাইরে থেকে এসেছি মানুষ যাতে বুঝে আমার টাকা পয়সা বেশি মানুষ যাতে বুঝে আমার এলম বেশি মানুষ যেন বুঝে তো ওয়াজ তকরির করতেছি মানুষ যদি মনে করতে আমি বড় আলেম আমি একটু কঠিন কঠিন কথা বলি এই যে আমি এগুলা বলতেছি হুজুর গাউসুল আজম এটাও বলছে কো বড় বড় সুফিয়া ইকরামের হালত বলে সুফি হওয়া যায় আমাকে বলতেছেন কাকে বলতে আমাকে মানে আমি যে এতক্ষণ পর্যন্ত সুফিয়া ইকরামের হাল বর্ণনা করতেছি হুজুর গাউসুল আজম আমাকে কানে কানে বলতেছেন কই যে বড় বড় সুফিয়া ইকরামের হাল বর্ণনা করলে সুফি হওয়া যায় না এটা ঠিক করতে হবে তো বলতেছে কুন মা আল্লাহ বেলা খাল ওয়া কুন মা আন্নাস বেলা নফস মানুষের সাথে যখন কাজ করবা কাউকে দিবা কাউকে সহযোগিতা করবা কারো সাথে থাকবা কোন জায়গার মধ্যে যেন নফস না আসে আল্লাহ ছাড়া আখেরি কথা হযরত বাইজিদ বুস্তামী রাদিয়াল্লাহু আনহু উনাকে স্বপ্নের মধ্যে আল্লাহ জিজ্ঞেস করতেছে স্বপ্নের মধ্যে মাজা তুরি বাইজিদ মাজা তুরি মাদ্রাসার ছাত্রদের জন্য শিক্ষকদের জন্য বোঝা সহজ হবে তো উনি আরবিতে বলতেছেন আর মাজা তুরি কি চাও তো উনি বলতেছেন আল্লাহ ইন্নি উরিদু আন লা উরিদু ইল্লা মা তুরিদু ইন্নি উরিদু আন লা উরিদু ইল্লা মা তুরিদু আল্লাহ জিজ্ঞেস করেছে শুধু মাজা তুরি এ তুরিদুনের মধ্যে উরিদু নুরিদু
এটা কি জিনিস তো মাওলা ইন্নি উরিদু আমি চাই আপনার দরবারে আন লা উরি আমি যেন এমন কোন কিছু আমার ভিতরে না আসে মাওলা ইল্লা মা তুরি অ্যাকসেপ্ট শুধু ওই জিনিস যেটা আপনি আমার জন্য ভালো মনে করেন মানে আপনি যেটা চান আমার জন্য সেই চা ছাড়া যেন আমার ভিতরে অন্য কোনো চাওয়া না থাকে আমি শুধু এটা আপনার কাছে চাই অর্থাৎ এটাকে রেদা বলে আপনি আমাকে যেই হালতের মধ্যে রাখবেন আমি সেই হালতের মধ্যে থাকতে চাই আমার ভিতরে যেন এই ব্যাপারে কোনো কমপ্লেইন না আসে বুঝতে পেরেছেন আমি কথার দীর্ঘায়িত না করি যেখান থেকে কথা শুরু করেছিলাম যে হুজুর গোসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমি মকামের ক্ষেত্রে হুজুর গোসুল আজম সপ্তাহে 3 দিন পড়াতেন সপ্তাহে 3 দিন পড়াতেন এবং ওনার মাজমার মধ্যে হুজুর ইমাম ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা যখন হুজুর ইমাম গোসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াতে জিন্দেগী লিখেছেন উনি লিখছেন হুজুরের মজলিসের মধ্যে 70,000 লোক আপনারা তো যারা 70,000 লোক বসতেন এখানে মুফতি মুহাদ্দিস মুফাসসির বড় বড় লোক ইবেন ইমাম ইবনে জাউজির মতো জগৎ বিখ্যাত মুহাদ্দিস হুজুরের মজলিসে বসতেন এবং 70,000 লোক আমরা এখন মাইক দিয়ে কথা বলতে গলা ফেটে যায় হুজুরের আওয়াজ সামনের কাতারের লোক যেমন শুনতেন পিছনের লোকজনও তেমন এবং আজিব বিষয় হচ্ছে হুজুরের এই শেখ ইবনে তাইমিয়া যেটাকে হয় না আমাদের যারা অন্য মতের অনুসারী ওনারা শেখ ইবনে তাইমিয়া ছাড়া আর কেউ আলেম নাই ইমাম হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি আর বাকিগুলা কিন্তু যখন শেখ ইবনে তাইমিয়ার কথা আসে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ও ভাই আল্লাহর দুনিয়াতে আরো আছে যাই হোক উনিও ওনার কিতাব আল ইসতিকামা একটা কিতাব সেই কিতাবের মধ্যে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর কারামত বর্ণনা করেছেন কেন কারণ আল্লাহর এই সমস্ত ওলিরা বড় বড় সুফি তরিকতপন্থী আউলিয়ায়ে কেরাম এলমের দিক থেকে বড় মুহাদ্দিস মুফাসসির মুফতি ছিলেন এবং তরিকত ও তাসাউফের ক্ষেত্রে অনেক বেশি হালতের মালিক ছিলেন যার কারণে কেউ পছন্দ করুক অপছন্দ করুক ওনাদের সাথে দ্বিমত পোষণ করতে পারতেন না এখন আমাদের যুগে কেন হচ্ছে কারণ আমি এরা বলছি আমি তরিকতপন্থী কিন্তু আমার চরিত্রের সাথে তরিকত নাই আখলাকের মধ্যে তরিকত নাই কথাবার্তা উঠা বসা এল কালাম কোনো কিছুর সাথে তরিকত নাই ইমাম হাশিমি রাহমাতুল্লাহি আলাইহি ইমামে আহলে সুন্নাহ আমরা আমি নিজে আমার নিজের অভিজ্ঞতা বড় বড় আলেমদেরকে দেখেছি যারা ভিন্ন মতে মতাবলম্বী আলেম পৃথিবীর বিভিন্ন দেশে যায় দেখা হয় আপনারা জানেন কি বলেন কোনা মতের পার্থক্য থাকতে পারে তবে বড় আলেম এবং বড় ইবাদত গুজার আলেম এটাই সফলতা এটাই হুজুর শের মিল্লাত আল্লামা উবাইদুল হক নাঈমী কিবলা মুদাজ্জিলুল আলাম রাহিমাহুল্লাহ লাখ কথা বলে অপছন্দ করে যাই হোক কিন্তু যখন এলমের কথা আসে তখন সবাই বলে না বড় আলেম আপনি দ্বিমত পোষণ করে এক জিনিস অপছন্দ করে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া আরেক জিনিস হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদেরীর কথা যখন উঠে বলে না 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 বড় আলেম বড় আলেম আমি এই জিনিসটা বোঝাতে চাচ্ছি আমার তরিকতপন্থী বা আমাদের সকল ভাইদেরকে এলম এবং আখলাক মানুষ আপনার সাথে দ্বিমত পোষণ করবে কিছু করে যায় আসে আপনিও দ্বিমত পোষণ করেন কোনো কিছু যায় আসে মনে রাখবেন দ্বিমত পোষণের ভাষা আছে ভাষার মধ্যে যখন অশ্লীল হবেন তো ভিতর মনে হবে অশ্লীলতা আছে আপনি ব্যবহারে যখন গালি দেবেন তো ভিতরে আপনার নফসের মধ্যে দোষ আছে না দ্বিমত পোষণ করবেন আমার সমাজের মধ্যে সব আমার মতের হবে এমন কোনো কথা নাই আপনি আহলে হক তো আপনি হক প্রচার করবেন কার কাছে প্রচার করবেন যিনি আপনার হক বিশ্বাস করে প্রচার কিভাবে করব এলমের দলিল প্রমাণ দিয়ে মোটিভেশন ভদ্র নম্র সহনশীল ভাষায় কেন আমাকে জোর করে হেদায়েত দিতে পাঠান না আমাকে বয়ান করার জন্য পাঠিয়েছে আমি বয়ান করে দেব আমার দায়িত্ব শেষ আমার দায়িত্ব শেষ হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম হওয়ার কারণে আপনি দেখেন ইবনে রজব হাম্বলি বলেন ইবনে কুদাম আল মাকদিসি বলেন আব্দুল গনি আল মাকদিসি বলেন হুজুর ইমাম নজীব সুহরাওয়ার্দী বলেন এবং হুজুর শেখ শিহাবুদ্দিন সুহরাওয়ার্দী বলেন হুজুর ইমাম ইয়াফঈ বলেন
হুজুর ইবনে হাজার আসকালানি বলেন শেখ ইবনে তাইমিয়ার মতো সমালোচনাকারী ব্যক্তি সবাই বলছে যে ওয়ান এন্ড অনলি অনেক বড় ইমাম ছিলেন ফিকার ইমাম ছিলেন মারিফতের ইমাম ছিলেন হাদিসের ইমাম ছিলেন তাফসীরের ইমাম ছিলেন সবাই এক বাক্যে বলছে হুজুর গোসুল আজম আব্দুল কাদের জিলানির ব্যাপারে এবং একটা কথা তো সবাই বলেছে অলমোস্ট সেটা কি ওনার এলম এবং মারিফা এই দুইটা জিনিস থেকে খালকে খোদা মানে আল্লাহর সৃষ্টির অগণিত মানুষ উলামায়ে কেরাম ওনার এই এলমের খায়রাত এবং মারিফাতে খোদাবন্দির খায়রাত থেকে অগণিত মানুষ উপকৃত হয়েছে এবং ওনার কারামাতগুলো সবচেয়ে নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে ইবনে তাইমিয়ার মতো ব্যক্তি বলেছেন শেষ পর্যন্ত ইবনে যে কারামাত বর্ণনা করেছেন সেটা বলে শেষ করে দিচ্ছে ইবনে তাইমিয়া বর্ণনা দিচ্ছেন ওনার কিতাবের মধ্যে দেখছেন নি অবস্থা কেমন বুজুর্গ হলেন ইবনে তাইমিয়ার মতো ব্যক্তি হুজুর গোসুল আজমের কারামাত বর্ণনা করেন কি বর্ণনা করতেছেন আমার শেখ কারণ ইবনে তাইমিয়া হুজুর গোসুল আজমের নাতি শেখ আমার শেখ আমাকে বলতেছেন শেখ শিহাবউদ্দিন সোহরাওয়ার্দী তরিকায়ে সোহরাওয়ার্দীর যিনি বাণী আওয়ারিফুল মারিফের লেখক কো উনি ছোট ছিলেন ওনার চাচা এবং শেখ শেখ নজিব সোহরাওয়ার্দী উনাকে নিয়ে হুজুর গোসুল আজমের দরবারে গেলেন উনি তখন ছোট জোহরের নামাজ হুজুর উনি গেছেন হুজুর গোসুল আজমকে জিজ্ঞেস করতে একটু যে হুজুর একটু আমাকে যদি একটু দয়া করতেন একটু বলতেন আমার বাতি যাকে কি পড়াবো সেই তো চাচ্ছে যুক্তিবিদ্যা দর্শন এগুলা শিখতে কালাম শাস্ত্র এগুলা শিখতে আমি এটা প্রশ্ন করার জন্য গেছি আমি কিন্তু বলিও নাই জোহরের নামাজ দাঁড়িয়ে গেছে হুজুর ইমামতির কাতারে দাঁড়ান ইমামতির সিটে দাঁড়ান হঠাৎ করে আমার দিকে তাকিয়ে বলছে হে নজি তুমি তোমার বাতি যাকে যেটা শিখাতে চাচ্ছ মা হুয়া জাদিল কবর ওয়ালা হুয়া মিন জাদিল কবর এটা কবরে হাসরে কোনো কাজ আসবে না এটা কবরে হাসরে কোনো কাজে আসবে যুক্তিবিদ্যা দর্শন এটা কবরে হাসরে কোনো কাজে আসবে তো এখন শেখ ইবনে তাইমিয়া লিখতেছে যে ওনারা তো বলেন নাই তো শেখ জানতে পারলেন কিভাবে তো কাশফাহু কাশফের মাধ্যমে উনি জেনে গেছেন শেখ নজিব সোহরাওয়ার্দী কেন গেছে এই কারামাত বর্ণনা করছেন এভাবে আরো বেশ কিছু কারামাত বর্ণনা করছেন এবং ইমাম জাহাবিও বলেছেন অসংখ্য উলামায়ে কেরাম ইমাম ইয়াফঈর মত ব্যক্তি উলামায়ে কেরামের জন্য বলছি ইমাম ইয়াফঈ আল হাবীব যিনার কিতাব তালখিস করেছেন ইমাম ইবনে হাজার আসকালানি সেই ইমাম ইয়াফঈর মত ব্যক্তি হুজুর গৌসুল আজমকে বলছেন গৌসুল ওয়ারা বুঝতে পেরেছেন মাওলাই করিম এমন ইমাম কাজেই শুধুমাত্র যে আমরা যেটা মনে করি কারামত দেখাইছেন তা না প্রতি বছর 3000 ছাত্র হুজুর গোসুল আজমের মাদ্রাসা থেকে বের হতো এগুলা কি আমাদের মতো লোক বড় বড় গলি বুজরব এবং বলা হচ্ছে প্যালেস্টাইন যখন পুনরুদ্ধার করা হয়েছে সালাহউদ্দিন আইয়ুবি সেই সালাহউদ্দিন আইয়ুবি যেই বছর জিতেছে ওনার ছাত্রদের মধ্যে বেশিরভাগ ছাত্র হুজুর গোসুল আজমের মাদ্রাসা থেকে বের হওয়া ফয়েজ প্রাপ্ত ছাত্র ছিল কারণ সেই যুদ্ধের মধ্যে তালোয়ারের ব্যবহারের চেয়ে সিনার ব্যবহার বেশি ছিল সিনার ব্যবহার ইবেন ইবনে কুদামা আল মাকদিসি আল হাম্বলি রাদিয়াল্লাহু আনহু জগৎ বিখ্যাত ইমাম হাম্বলি মাযহাবের আমাদের সকলের ইমাম উনি হুজুর গোসুল আজমের খলিফা ছিলেন এবং উনি চিফ অ্যাডভাইজার ছিলেন সালাহউদ্দিন আইয়ুবের এমন ইমামের তরিকায় কাদেরী আমি আর কথা না বাড়াই আমাদের